আসসালামু আলাইকুম, আমি ফারিমা মুস্তফা, 2019-20 সেশনের শিক্ষার্থী, অর্থাৎ প্রথম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে আমি ঢাকার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে পড়ছি। তো বেশ কিছুদিন আগে সরকারি মেডিকেল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে থেকে মাত্র 4,000 শিক্ষার্থী সরকারি মেডিকেলে অধ্যয়নের সুযোগ পেয়েছে, আর না পড়তে পারা শিক্ষার্থীর সংখ্যাই বেশি। তবে শুরুতেই আমি তোমাদের সবাইকে অনেক অনেক কনগ্রাচুলেশন দিতে চাই, কেননা তোমরা মেডিকেল ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করেছ, তবে ফলাফল সেখানে আশানুরূপ নাই হতে পারে। এবং সরকারি মেডিকেল পরীক্ষার পরও বেশ কিছু সুযোগ থাকে, এর মধ্যে বড় একটি সুযোগ হচ্ছে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং বাকি 5টি আর্মি মেডিকেল কলেজের পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা। তো আজকে আমি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং বাকি 5টি আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা সম্পর্কে একটা ছোট গাইডলাইন দিতে এসেছি। তো যদি আমি প্রথম থেকে শুরু করি, যে যখন তোমরা আবেদন করেছিলে তখন সেখানে দুটি কোরের কথা উল্লেখ করা ছিল, একটি হচ্ছে এএমসি কোর এবং অন্য একটি হচ্ছে এএফএমসি কোর। এএমসি কোর হচ্ছে আর্মি মেডিকেল কোর, যেখানে তুমি লিখিত পরীক্ষা এলিজিবল হওয়ার পরে আইসিএসবি ফেস করতে হয়। আর এএফএমসি কোর হচ্ছে স্বাভাবিক মেডিকেল পরীক্ষার মতোই, তুমি যদি লিখিত পরীক্ষা এলিজিবল হও তবে তোমাকে একটি ভাইভা ফেস করতে হবে। এখন সবার একটি কমন কোয়েশ্চেন যে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে সরকারি মেডিকেল এবং আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পরীক্ষার কি কোনো পার্থক্য আছে কি? আমি মনে করি কোনো পার্থক্য নেই, তবে হ্যাঁ, মার্কস ডিস্ট্রিবিউশনে একটু পরিবর্তন আছে। সাধারণত সরকারি পরীক্ষাতে ইংরেজি এবং জিকে অর্থাৎ সাধারণ জ্ঞানে 10-10-20 নম্বর থাকে এবং আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের পরীক্ষাতে 5-5-10 নম্বর থাকে এবং বাকি 10 নম্বর কেমিস্ট্রি এবং জুওলজিতে অ্যাডেড করা হয়ে থাকে। এবার যদি আমি গত বছরের কিছু প্রশ্নের উদাহরণ দিই, তবে আমরা বলতে পারবো যে যদি আমরা জুলজির দিকে তাকাই, সাধারণত অ্যানাটমি ডিপার্টমেন্ট আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন করে থাকে, সেক্ষেত্রে জুলজিতে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে। আমরা সাধারণত আজমল স্যারের বই পড়ে থাকি। তো গত বছরে আমাদের একটি প্রশ্ন ছিল যে আমাদের ভোকাল কর্ডে কোন কার্টিলেজ দেখা যায়। তো রাইট অ্যান্সার ছিল হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, যেটা আজমল স্যারের বইতে ছিল না, সেটি আলিম স্যারের বই থেকে দেওয়া হয়েছে। তবে আমি বলবো, যেহেতু তোমরা হাতে সময় পেয়েছো, তোমরা জুওলজির একটু ভ্যারিয়েশন থাকতে পারে, তাই 2-3 জন রাইটারের বই পড়লে ভালো হয়। এছাড়া ফিজিক্স কোয়েশ্চেন এবং কেমিস্ট্রি কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয় এবং স্কোর করা ইজি হয়ে থাকে। সাধারণত সরকারি ভর্তি পরীক্ষার তুলনায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের পরীক্ষা সহজ হয়ে থাকে। এছাড়া ইংরেজি খুব সহজ হয়ে থাকে এবং জিকে সাম্প্রতিকের তুলনায় কিছু বেসিক কোয়েশ্চেন করে। যেমন আমাদের একটি প্রশ্ন ছিল যে ওর স্যালাইন প্রথম কে আবিষ্কার করেন। তো আশা করছি তোমরা সরকারি মেডিকেল কলেজ থেকে এবারের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের পরীক্ষা আরও ভালো দেবে, কেননা একটি পাবলিক পরীক্ষায় যে পরিমাণে মানসিক চাপ থাকে, পরবর্তী একটি পরীক্ষা দিলে বেশ সহজ হয়ে যায়। তাই তোমাদেরকে অনেক অনেক বেস্ট অফ লাক। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাগ্যের উপরে কোনো কিছু নেই। যদি সৃষ্টিকর্তা তোমার ভাগ্যে লিখে থাকে যে হ্যাঁ তুমি অবশ্যই হোয়াইট কোট পড়বে, তবে তুমি অবশ্যই পড়বে, তবে আশা হারানো যাবে না। আমি ব্যক্তিগতভাবে নিজে একজন সেকেন্ড টাইমার এবং আমি একজন এফএমসি ক্যাডেট। তো তুমি চাইলেই সম্ভব, তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল কলেজের পরীক্ষায় স্বাভাবিক সরকারি মেডিকেল পরীক্ষার তুলনায় অনেক বেশি স্কোর করতে হয়। তোমাকে মিনিমাম 85+ স্কোর করতে হবে। যদি তুমি এর নিচে স্কোর করে থাকো, তবে সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যায়, কেননা সিট পরিমাণ অনেক কম। তো আশা করছি তোমাদেরকে আমি হেল্প করতে পেরেছি এবং তোমাদের সামনের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। যারা পড়বে এবং যারা পড়ার সুযোগ পাবে না তারা আশাহত হবে না, পরবর্তীতে একটা সুযোগ থাকে। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে।